নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি নতুন এক রেসিপি, শিক কাবাব। দেখো কীভাবে বানাই। আর বর্ষার দিনে, সামনে তো বর্ষাকাল, বর্ষাকালে খেতে খুব ভালো লাগবে। দেখো আমি কিভাবে তৈরি করি। এই দেখো, আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, তিন রকম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এগুলো কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে, এগুলো কেটে নিয়েছি। আর মাংস নিয়েছি, মাংস হাড় থাকলে হবে না, মুরগির বুকের মাংসটা নিতে হবে। দেখো হাড় নেই মোটে। আর লেবু লাগবে, টক দই, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, লবণ, সাদা তেল, সস, টমেটো সস, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সোয়া সস, চিলি সস, আর পিৎজা সস, এইগুলো সব লাগবে। আর এই কয়লা লাগবে, আর এই যে শিক আসল জিনিস, এটা লাগবে। এবার দেখো কিভাবে তৈরি করি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব, টক দই দেব, আর লবণ দেব, সোয়া সস দেব, লেবু দেব, আমি 2 পিস লেবু দিচ্ছি, একটা লেবু থেকে হাফ কেটে 2 পিস দিচ্ছি। এখানে লেবু যদি না থাকে ভিনিগারও দিতে পারে, ভিনিগার দিলেও হবে। মাংসটা ভালো করে আমি মাখিয়ে নেব, নিয়ে 1/2 ঘন্টা ম্যাগনেট করে রেখে দেবো। মাংসটা ম্যাগনেট করা হয়ে গেছে 1/2 ঘন্টা। এইবার মাংসের ভিতরে টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দেবো, সবগুলো দিয়ে দিচ্ছি। এবার আর একটু লবণ দেব, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সস, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সোয়া সস, চিলি সস, পিৎজা সসটা দেবো। পিৎজা সসটা দিয়ে দিচ্ছি, পিৎজা সসটা আমার ঘরে আছে বলে দিয়েছি, না দিলেও কোনো অসুবিধে নেই। আমি দিয়ে দিচ্ছি পিৎজা সসটা। এবার ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে সব। মাখানো হয়ে গেছে, আমি 1/2 ঘন্টা রেখে দেবো। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা, 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার শিক দিয়ে গেঁথে নেব। এই দেখো শিক নিচ্ছি, প্রথমে দেবো ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে মাংস। এইভাবে সব কিছু গাঁথিয়ে নেব। দেখো একটা আমার হয়ে গেছে। এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখো আমার শিক কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার চাটু বসিয়ে দিচ্ছি, আর এটা আঁচেই তৈরি করতে হবে, উনানে কিন্তু হবে না, গ্যাসেও হবে না, আঁচে তৈরি করতে হবে। এটা চাটু বসিয়ে দিচ্ছি। এবার সাদা তেল দেবো, তেলটা ভালো করে গ্রাইন্ড করে চারিদিকে লাগিয়ে নেবো। এবার কাবাবগুলো বসিয়ে দেবো, এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার উল্টে উল্টে দিতে হবে।
সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার উল্টে ভালো করে উল্টে পাল্টে ছিঁচে নেব। কি কাবাবটা দেখো হয়ে এসছে প্রায়। আমি এবার চাটুটা তুলে নেব, তুলে এই কয়লাটা দিয়ে দেবো আঁচের ভিতরে। এই কয়লাটা আমার লাগবে, আর একটু ভেজে নেব। আমার কাবাবটা দেখো এবার নাবিয়ে নেব, নিয়ে কয়লাটা দিয়েছিলাম কয়লাটা তুলে নেব। কয়লাটা তুলে নিচ্ছি মাটির পাত্রে, কড়াই ভিতরে বসিয়ে দেবো। এভাবে সাজিয়ে দেবো কড়াই ভিতরে। এবার কয়লার ভিতরে একটু তেল দিয়ে দেবো। ধোঁয়া বেরোচ্ছে দেখো, কয়লায় ধোঁয়া, কয়লায় তেল দিয়েছি, এবার ধোঁয়া বেরোচ্ছে। এবার ঢাকা দিয়ে আঁচে বসিয়ে দেবো, 20 মিনিট এইভাবে রেখে দেবো। আমার শিক কাবাবটা হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো সুন্দর সেন্ট বেরিয়েছে, কয়লার এই ধোঁয়াটা বেরোচ্ছে না, এই ধোঁয়ার সেন্টটা খুব সুন্দর আছে। এবার তুলে নেবো, দেখো কত সুন্দর হয়েছে। কি কাবাবটা হয়ে গেছে, ফেলে এসে গেছে না খা। একদম বড় দিয়েছে প্লেটটা। ভিতরে মালা হয়ে যাবে দাম না তো। খুব জমে চিড়ে গেছে, অসাধারণ হয়েছে মা, অসাধারণ। ফাটাফাটি তো পুরো ফাটাফাটি হয়েছে। আমি দোকান দোকানঘাটে খাই কিন্তু এত কিন্তু টেস্ট হয় না, বেশ টেস্ট হয়েছে সত্যি বন্ধুরা, খুব দারুণ টেস্ট হয়েছে। আর কালকে আমাদের রথযাত্রা উপলক্ষে জিলাপি রান্না হবে, আর ঘুগনি, মাংসের ঘুগনি হবে। তো সেই ভিডিওগুলো দেখতে পেলে আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসছি কালকে রথযাত্রার ভিডিও নিয়ে, ততক্ষণ নমস্কার, টাটা, বাই বাই।